হ্যালো কোডার্স, মোজাম্মেল বলছি লিভিং অন কোডস থেকে। আমাদের প্রজেক্টে একটা কিন্তু মজার জিনিস আছে, ঠিক মজার না আসলে বলবো যে এটা আসলে মাইস্কুয়েলের একটা বিহেভিয়ার বাই ডিফল্ট। আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, হ্যাঁ লেটস সি, আমরা যদি আমাদের প্রজেক্টে আমরা এখন লগ ইন করতে চাই, আমরা কি জানি আমাদের ইউজারগুলো যদি আমরা একবার দেখে আসি মাইস্কুয়েল বেঞ্চ থেকে, আমাদের ইমরান আর মোজাম্মেল দুটা ইউজার আছে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমি মোজাম্মেল দিয়ে লগ ইন করতে চাই, মোজাম্মেলটা কিন্তু সব ছোটো হাতের আছে তাই না? তা আমি যদি এখানে দেই বড় হাতের মোজাম্মেল এবং পাসওয়ার্ড দেই লেট মি ইন, আমাকে কিন্তু লগ ইন করতে দিল, এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না তাই না? আমাদের সিকিউরিটি ওয়াইজ আমরা যদি বলি যে আমরা কেন কেস সেন্সিটিভিটি এখান থেকে তো চলে যাওয়ার কথা না, এটা কেন চলে যাচ্ছে এটা যদি আমরা একটু এক্সপ্লোর করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা যদি এখানে বলি ফর এক্সাম্পল সিলেক্ট স্টার ফ্রম অথরিটিস ওয়্যার ইউজার নেম ইকুয়াল টু মোজাম্মেল, হ্যাঁ এটা যদি আমরা রান করি তাহলে দেখেন এখানে কিন্তু ছোটো হাতের এম সহ এটা আসলো। এটা হলো মাইস্কুয়েলের একটা ফিচার বলতে পারেন। আসলে এই কারণেই মাইস্কুয়েলের অনেক কিছুই অনেকে পছন্দ করে না, কিন্তু এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং মোস্ট ওয়াইডলি ইউজড, সমস্যা নেই। এটাকেও চাইলে আরও স্ট্রিক্ট করা যায়, মাইস্কুয়েলের কনফিগারেশন দিয়েও এটাকে স্ট্রিক্ট করা যায়। আমরা এটাকে যদি এখন বলতে চাই যে এটা স্ট্রিক্টলি কেস সেন্সিটিভিটি ফলো করবে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এইখানে কোয়েরির মধ্যে একটা নতুন ভ্যালু নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে বাইনারি। হ্যাঁ, আমরা এখানে বলে দিতে পারি যে বাইনারি ইউজার নেম। আমরা যদি এটা বলে দিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু নাল আসছে এবং এটা কেস সেন্সিটিভিটি হয়ে যাবে। আমরা এখন যদি কেস সেন্সিটিভ করি তাহলে এইটা সেরকম কাজ করছে। তো আমরা এই কোয়েরিটাকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, এটাকে কপি করলাম এবং আমরা চাচ্ছি আমাদের প্রজেক্টে আমরা এই কাস্টম এসকিউএল কোয়েরি ডিফাইন করে দিব, যাতে আমাদের ওই কেস সেন্সিটিভিটিটা আমাদের থেকে যায়। তাহলে আমাদের সিকিউরিটিটা আর একটু স্ট্রং হবে। তো সেটা করার জন্য আমরা যদি সিকিউরিটিতে যাই, এখানে আমরা যে অথেন্টিকেশন ম্যানেজার আছে, সো অথেন্টিকেশন প্রোভাইডার আমাদের তো দুটো আছে, একটা জেডিবিসি আর একটা রেগুলার। তো জেডিবিসিটাতে যদি যাই, এইখানে এই যে অথরিটিস বাই ইউজার নেম একটা অপশন আছে, আর একটা হলো ইউজার্স বাই ইউজার নেম কোয়ারি। এখানে আমরা অথরিটিস বাই ইউজার নেমের এখানে আমরা এটা পেস্ট করে দিতে পারি, যেটা আমরা কপি করে নিয়ে আসলাম। সেখানে কি আছে একবার দেখি, সিলেক্ট স্টার্ট ফ্রম অথরিটিস ওয়ার বাইনারি ইউজার নেম, হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু কোশ্চেন, এটারই আমরা ইউজার ফর্মটা নিচে দিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা সিলেক্ট ইউজার্স বাই ইউজার নেম, এটা হবে ফ্রম ইউজার্স ওয়ার বাইনারি ইউজার নেম, আমরা এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। আমরা যদি এখন সোর্সে চলে যাই তাহলে আমরা দেখব আমাদের এই কাস্টম যে দুইটা কোয়েরি আছে, এই দুটা কোয়েরি আমাদের এখানে চলে আসছে ইউজার নেম এবং অথরিটিস সিলেক্ট করার জন্য। আমরা যদি এটাকে এখন সেভ করি, কিছুক্ষণ পর মধ্যেই আমাদের কনটেক্সটটা অটোমেটিক্যালি রিলোড হওয়ার কথা, তাহলে আমাদের প্রজেক্টটাও রিলোড হয়ে যাবে। এই যে কনটেক্সটটা রিলোড হয়ে যাচ্ছে, আমরা আমাদের প্রজেক্টে ব্যাক করি এবং আমরা যদি এখন ট্রাই করি ক্যাপিটাল এম দিয়ে, আমাদের এটা লগ ইন করতে পারার কথা না। সো লেটস ট্রাই ইট আউট, আমরা যদি লগ ইন করতে চাই এই যে ক্যাপিটাল এম দিয়ে এবং লেট মি ইন, এবং আমাদের কিন্তু ইনকারেক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড বলছে। তো এইভাবে কিন্তু আমরা কাস্টম কোয়েরি ইউজ করতে পারি আমাদের লগ ইন করার জন্য স্প্রিং এর থ্রুতে। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং, আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস।